ওসমানীনগরের ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল। পঞ্চম ধাপের নির্বাচনে সারা দেশের ন্যায় আগামী 28 মে ওসমানীনগর উপজেলার 8টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। মনোনয়ন জমাদান করেছেন প্রার্থীরা। জমাদানের শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে উপজেলা পরিষদ প্রাঙ্গণ। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি, জাতীয় পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। ওসমানীনগরের 8 ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী 16 জন, জাতীয় পার্টির 6 জন এবং স্বতন্ত্র প্রার্থী 14 জন সহ মোট 36 জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন। সিলেট জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করেন দলের চেয়ারম্যান প্রার্থীরা। কোন রকম মিছিল না করে নীরবেই বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এবারে নির্বাচন দলীয় প্রতীকে হওয়াতে প্রার্থীরা নিজের চাইতে প্রতীকেই প্রাধান্য দিচ্ছেন বেশি। দলীয় প্রার্থীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় নেই পিছিয়ে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হলে তারাও নির্বাচনে জয়ী হওয়ার আশাবাদী। ওসমানীনগরের ইউনিয়ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে এবং নৌকার বিজয় হবে বলে জানালেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আমাদের সাথে রয়েছে অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সুদীপবৃন্দ, আমরা আশা করতেছি যে আগামী 28 তারিখ যে নির্বাচন হবে ইউনিয়ন পরিষদের নির্বাচন, সেই নির্বাচনে আমরা 8 জন প্রার্থীকে নৌকার প্রতীক দিয়ে আমরা বিজয়ী করব। বিএনপির পক্ষ থেকে 7 নম্বর দয়ামিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আমি মনোনয়নপত্র জমা দিয়ে আসলাম। আমি আশা করব আমার মনোনয়ন যাতে মাথায় সুন্দরভাবে হবে এবং আগামী 28 মে নির্বাচনে দয়ামিন ইউনিয়নবাসী আমাকে বিপুলভাবে সমর্থন করে এবং ভোট দিয়ে জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবে এবং আমাকে বিজয়ী করবে। এবারের ইউনিয়ন নির্বাচনে উমরপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে গুলাম কিবরিয়া, তানেশিসে রায়হান আহমদ, লাঙ্গল প্রতীকে আজিজুর রহমান, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আব্দুল সালাম ও বদরুল আলম আবদালী। সংরক্ষিত মহিলা সদস্য পদে 7 জন, পুরুষ 28 জন। সাদিপুর ইউনিয়ন নৌকা প্রতীকে কবিরুদ্দিন আহমদ, হাজি আব্দুর রব দানেশিস, লাঙ্গল প্রতীক নিয়ে আব্দুল মুহিম। সংরক্ষিত মহিলা সদস্য পদে 8 জন, পুরুষ 42 জন। পশ্চিম কৈলনপুর শেরওয়ান আহমদ নৌকা প্রতীক, শেখ আব্দুল মালিক লাঙ্গল প্রতীক, কয়েস আহমদ চৌধুরী দানেশি, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল হাফিজ ও আজিজুর রহমান কিলু। সংরক্ষিত মহিলা সদস্য পদে 10 জন, পুরুষ 36 জন। গুরুঙ্গা ইউনিয়নে মোকদ্দেস আলী নৌকা প্রতীকে দানেশি সে সাজ্জাদ আলী, খালেক আহমদ লটই স্বতন্ত্র প্রার্থী। সংরক্ষিত মহিলা সদস্য পদে 8 জন, পুরুষ 36 জন। গোয়ালাবাজারে নৌকা প্রতীকে ফির মজনুমিয়া, দানেশি সে কৌসর আহমদ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আনহার মিয়া, আতাউর রহমান মানিক। সংরক্ষিত মহিলা সদস্য পদে 10 জন, পুরুষ 36 জন। তাজপুর দানেশিসে ইমরান রব্বানী, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ এনামুল হক, সিরাজ মিয়া, লাঙ্গল প্রতীক, নৌকা প্রতীকে অরুণোদয় পার্জলক। সংরক্ষিত মহিলা সদস্য পদে 8 জন, পুরুষ 38 জন। দয়ামির ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল হামিদ, লাঙ্গল প্রতীকে সৈয়দুল ইসলাম, দানেশিসে এস টি এম ফখরুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দিন আহমদ মুনু, আব্দুল সালাম ও সিদ্দিক আলী। সংরক্ষিত মহিলা সদস্য পদে 14 জন এবং পুরুষ 46 জন। ওসমানপুরে নৌকা প্রতীকে মোহাম্মদ নেপামিয়া, দানেশিসে মুক্তার আহমদ বকুল, লাঙ্গল প্রতীকে কাজী তুহেল, স্বতন্ত্র প্রার্থী মইনুল আজাদ ফারুক ও মাওলানা অলিউর রহমান। সংরক্ষিত মহিলা সদস্য পদে 7 জন, পুরুষ 36 জন। 72টি ওয়ার্ডে চেয়ারম্যান, মেম্বার, মহিলা সদস্য পদে 402 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা এখন অপেক্ষা করছেন প্রতীক বরাদ্দের দিনটির জন্য। প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হলেও আনন্দের কমতি নেই কোথাও। সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা ওসমানীনগরবাসীর।